পয়সা আনলো, বড়টা বাইর করে এটা বাইর করে দেখবি এখন পারলাম না মাছের বাজারে মাছ না দিয়ে পেলাম তালা মাছ, তালা মাছ সৌদি আরবের বিখ্যাত মাছ, এটা ফয়সালের প্রিয় মাছ, যার কারণে আমরা আসলে আসছি তালা মাছ খাওয়ার জন্য। দেখি পলিথিনে না ভুললে তালা মাছ খেতে দিবেন না। তালা মাছ নিয়ে ফয়সালের অনেক স্বপ্ন আছে, তালা মাছের একটা এদিক সেদিক হবে। এসে হইল মিস্টার বং, মিস্টার বং এর পরে তালা মাছটা কাটবে এখন। আমাদের পলিথিন ফয়সাল টেস্ট করার জন্য মাছটা আসলে এটা ছোট না বড় দেখার জন্য কোনটা আসলে বড়, ফয়সাল আসলে বড় তালা মাছ নেওয়ার চেষ্টা করতেছে। এই যে পাওয়া গেছে কাঙ্ক্ষিত বড় তালা মাছ, এই কাঙ্ক্ষিত তালা মাছ আমরা এদিক সেদিক হবে দুই কেজি হবে। পলিথিন কয় কাটতে হবে তো, আজকে সৌদি আরবের তালা মাছ খায়া তাল বেতল হয়ে যেতে হবে। বিখ্যাত সেই তালা মাছের ভিডিও আসলে না করে পারেন, আপনি পরে নেন আপনি কোনটা নেবেন তালা মা নেন তিনশো টাকা করবো। আপনি থাকলে আমাদের কোনো টেনশন আছে? এইটা এই যে অপু ভাই আরেকটা তালা মাছ দিতে আছে, তো তালা মাছের এই যে এটা হলো না আমরা ভিডিও করতেছি, আমরা যেই মাছ নিব ওই মাছ আমরা ঘেরারটা কিনতে আছি, এই যে এটা করছি। দেখলে কি ভালো হবে ভিডিও করতে? এই যে অপু ভাইয়ের কাঙ্ক্ষিত তালা মাছ পাওয়া গেছে, 12 রিয়াল সমস্যা নাই, কাইটটা দেন। মাছ কি একটা নিবে না দুইটা নিবে? এটা মজা নি ভাই, আচ্ছা এটা কাইটটা দেন, আমরা আরও নিতে আছি মাছ, অন্য মাছ না তবে দেখতেই ভালো লাগে না। তো আমাদের তালা মাছের প্ল্যান এই যে তালা মাছের ওজন করা হয়ে গেছে, তো তালা মাছ এটা আলাদা হবে দুইটা। আচ্ছা এটা আমার কেন ভাই? এটা তুমি রাখতা তোমার দিব। অপু ভাইটা আসলে 10 রিয়াল হয়েছে ছোট মাছ, এটা হলো একটা মেজারমেন্টের একটা পদ্ধতি তালা মাছের। তো তালা মাছ আমরা তালা মাছের শেষ, এখন আমরা দেখি অন্য কোনো মাছ পাওয়া যায় কিনা, অন্য মাছ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ সবাইকে তালা মাছের বিশেষ বিশেষ তালা মাছ দেখার জন্য।